আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দেশবাসী, আমরা দুঃখিত এবং মর্মাহত। আমরা আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই বালা মুসিবত থেকে হেফাজত করেন। মুসিবতের সময় ধৈর্য ধারণ করা, এটা মুমিনের চরিত্র। অস্থির হয়ে কোনো ফায়দা নাই। যদি আমরা অস্থির হয়ে যাই, অধৈর্য হয়ে যাই, তাহলে কি বন্যার পানি চলে যাবে? অবশ্যই না। কাজে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে। প্রতি বছর ভারত থেকে আসা পানি আমাদের বাংলাদেশকে ডুবিয়ে দেয়, এর স্থায়ী কোনো সমাধানের প্রয়োজন। অবশ্যই অবশ্যই এর স্থায়ী একটা সমস্যা সমাধানের দরকার আছে কি নাই, এর জন্য আমরা মনে করি যে আমরা বাংলাদেশের উপর থেকে বাদ দিয়ে দেই। এই বাদ দেওয়ার জন্য যা কিছু প্রয়োজন সব কিছু আমরা ব্যয় করতে রাজি আছি। আমরা বাংলাদেশের জনগণ স্বেচ্ছাসেবী হিসাবে নিজেদের অর্থ দিয়ে হলেও যে আমরা আমাদের বাংলাদেশের তরফ, বাংলাদেশের মাটির উপরে খুব শক্তিশালী বাদ দিয়ে দেই, তাহলে ভারত ইচ্ছা মতো আমাদেরকে ডুবাতে আর পারবে না। ভারতের কাছে আমাদের মাথা নত করতে হবে না। যদি আমরা বাদ দেই, তাহলে অবশ্যই ভারত আমাদের কাছে মাথা নত করতে বাধ্য হবে। কাজী এই মুসিবতে আমরা সবাই ধৈর্য ধারণ করব, আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন জলদি জলদি এই মুসিবত আমাদের মাথা থেকে নিয়ে যান, এই আজাব ও গজবকে তুলে নেন এবং সমস্ত মানুষকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। আল্লাহ পাক জানমালের হেফাজত করেন। আর আপনাদের জন্য আমরা কিছু হাদিয়া নিয়ে এসেছি। সব জায়গায় মোটামুটি আমাদের সাধ্য মতো চেষ্টা করতেছি, কিন্তু যেই পরিমাণের প্রয়োজন সেই পরিমাণের হয়তো বা আপনাদের কাছে আমরা হাদিয়া নিয়ে আসতে পারি নাই, এর জন্য দুঃখিত। তবে ইনশাল্লাহ দোয়া করেন, আমরা আপনাদের পাশে আসি থাকবো ইনশাল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ বালা মুসিবত থেকে আমাদের হেফাজত করেন। আল্লাহ মুসিবত থেকে আমাদের সবাইকে হেফাজত করেন। আল্লাহ পানি বন্যা থেকে আমাদের সবাইকে হেফাজত করেন। জলদি জলদি পানির থেকে আমাদের সবাইকে হেফাজত করেন। সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দিয়ে দেন, ধৈর্য ধারণ করার তৌফিক দিয়ে দেন। ইয়া আল্লাহ রেজাকের ব্যবস্থা করে দেন, শান্তিময় জীবন ব্যবস্থা করে দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মদ ওয়া আলি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া আতবাঈহি আজমাইন ওয়া রাহমনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। সামনে লোক ছবি দিচ্ছি আমরা
রেজেকের মালিক অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন রেজেকের ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। এদেশের মানুষ আপনাদের পাশে আছে, আমরা আসি থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে যেন জলদি জলদি এই গজবের থেকে, এই বালার থেকে আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করেন। আপনারা ধৈর্য ধারণ করবেন, কোনো অবস্থাতে অস্থির হবেন না। আল্লাহ পাক ধৈর্যশালী, যারা ধৈর্যশীল আল্লাহ পাক তাদের সাথে আছেন। আমরা ইনশাআল্লাহ সবসময় আপনাদের পাশে আছি থাকবো ইনশাআল্লাহ।